তো হ্যালো বন্ধুরা, তো বাবাবিরও ট্রেলার চলে এসেছে। তো এটা অনেকদিন আগেই চলে, 6 দিন হয়ে গেল। তো আমাদের এক্সাম হচ্ছিল বলে এটা ভিডিওগুলো করা হচ্ছিল না, এবং টাইম অ্যাপের এপিসোড 3 নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি বাবাবির ট্রেলার নিয়ে কথা বলি, তো এখানে যে মেনলি যে প্লটটা দেখানো হয়েছে, তো এখানে এখানে যিশু সেনগুপ্ত একজন সারোগেট ফাদার, সারোগেসির মাধ্যমে সে একজন সিঙ্গেল ফাদার। তো তার 2টো সন্তান আছে, এবং সে কীভাবে সে একজন সিঙ্গেল ফাদার হয়ে সে তার কীভাবে 2টো বাচ্চাকে সামলাচ্ছে, এবং তারপর সবচেয়ে ইন্টারেস্টিংলি সে একজন সিঙ্গেল ফাদার হয়ে সে তার জীবনে একটা মেয়ে আছে সোলাঙ্কি, যে ক্যারেক্টারটা করছে। তো সোলাঙ্কির সঙ্গে তার কীভাবে প্রেম হয়, কীভাবে একটা সম্পর্ক তৈরি হয় একজন সিঙ্গেল ফাদার হওয়া সত্ত্বেও, এবং এখানে তার 2টো বাচ্চা থাকা সত্ত্বেও সত্যি কি তাদের মধ্যে প্রেম হয়, এবং সোলাঙ্কির যে ক্যারেক্টারটা সেও কি অ্যাকসেপ্ট করে। তো এই নিয়ে পুরো গল্পটা বাবি রোড যে ট্রেলারটা দেখানো হয়েছে। তো এটা বেশ ইন্টারেস্টিং, মানে উইন্ডোজের যে কাজগুলো হয়, তো এটা প্রত্যেক বাড়ি একটা নতুন একটা সোশ্যাল মেসেজ তো দেয়, তার সঙ্গে একটা কোর গল্পটা বা কোর প্লটটা খুব ভালো থাকে। তো এটা অরিত্র মুখার্জি ডিরেক্ট করেছেন, এর আগে যে সিনেমাটা ডিরেক্ট করেছিল ব্রহ্মা জানেন গোপন কমিটি, তো সেটাতেও একটা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল, যে মহিলা পুরোহিত এবং তারপরে যে ঘটনাগুলো ঘটে আর কি সিনেমার মধ্যে, তো এটাও বেশ ইন্টারেস্টিং। এবং এখানে সবচেয়ে একটা ভালো এটার যে মানে গানগুলো বলি, মিউজিক ডিপার্টমেন্টটা খুব ভালো এখানকার, যে প্রথম থেকে যতগুলো গান বেরিয়েছে বেশ ভালো, কিন্তু চমক হাসানের এবং আরও যে গানগুলো রয়েছে, তো এবং সেট ডিজাইনটা খুব ভালো, এবং এবং যেভাবে লাইটিংটা খুব ভালো, মানে লাইটিংটা খুব জোরদার লাগছে, এবং পুরোটার মধ্যে প্রথম থেকে যে কতগুলো গান বেরিয়েছে সেগুলো, এখানে যিশু এবং সোলাঙ্কির এখানে দুজনের কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে এখানে, এবং দুজনের পারফরমেন্সটা খুব ভালো, একটা মিষ্টি একটা সম্পর্ক হতে চলেছে দুজনের মধ্যে, যেখানে যে পারফরমেন্সটা রয়েছে, এবং বাকিদের অলমোস্ট সাপোর্টিং কাস্ট প্রত্যেকে বেশ ভালো লাগছে। তো আমার বেশ ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এটা 4th February রিলিজ হচ্ছে নিকটবর্তী সিনেমা হলে, দেখা যাচ্ছে কেমন হয় সিনেমাটা। তো হ্যালো বন্ধুরা, তো এবার আমি টাইম অ্যাপের এপিসোড 3 নিয়ে কথা বলবো। তো এপিসোড 3 এর যে গল্পটা এপিসোড 1 এবং 2 এর তুলনায়, আমি বলছিলাম গল্পটা যেন কোথাও এক থেমে রয়েছে, কিন্তু এপিসোড 3-তে গল্পটা অনেকটা এগিয়েছে, প্লটটা অনেকটা বেড়েছে, এবং গল্পটা যেভাবে এগোচ্ছে, আরও নতুন নতুন ক্যারেক্টার এখানে, সেরা ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা, যে গ্রামের মেয়েটা, তার যে এখানে ক্যারেক্টার সেটা এখানে ইন্ট্রোডিউস হয়েছে, এবং ইন্ট্রোডিউস হয়েছে বলতে তার এখানে ক্যারেক্টারটা আরও ভালোভাবে দেখতে পেয়েছি, এবং এখানে যে গল্পটা যেভাবে চলছে, এবং টাইম লুপের যে কনসেপ্ট, এবং টাইম লুপটা যেভাবে শুরু হচ্ছে, তো সেই টাইম লুপটা এবার একদম শেষে দেখানো হয়েছে, শেষে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এটা আমাদের যেটা আমরা এই 4th এপিসোডে আমরা দেখতে পাবো। তো বেশ ভালো লেগেছে এপিসোড 3টা। এখানে আলাদা করে অমিত শাহর পারফরমেন্স বা সায়ন ঘোষের পারফরমেন্স নিয়ে কিছু বলার দরকার নেই। এখানে সবচেয়ে বড় কথা, এখানে কিরণ দত্তের পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো, তুলনামূলকভাবে এপিসোড 1-এ যতটা আমি বলেছিলাম মোটামুটি ছিল, এপিসোড 2-তে তার চেয়ে ইম্প্রুভ, এবং এখানে 3-তে তার চেয়ে অনেক ভালো ইম্প্রুভ হয়েছে তার এখানে অ্যাক্টিং যদি বলি, এবং কিছু কিছু জায়গায় যেখানে সে কাঁদছে, বা সেখানে শেষের দিকে একটা জায়গায় সে যখন টাইম লুপের মধ্যে যখন সে পড়ছে, একটা দেখাচ্ছে একটা একটা বাবার কাছে সে নিয়ে যায়, তান্ত্রিক বাবা, এবং সে একটা ক্যাপসুল দেয়, এবং তারপরে তার এখানে বমি করা শুরু হয়, তো সেই জায়গাগুলো একটু ওভার দ্য টপ লেগেছে। এছাড়া তাছাড়া বাকি এক্সপ্রেশন বা অন্য জায়গাগুলো, ডায়ালগ ডেলিভারিতে সেইগুলো বেশ ভালো লেগেছে কিন্তু কিরণ দত্তের পারফরমেন্স। এবং এখানে যদি বলি, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব এখানে সুন্দর, মিউজিকের দিকটা এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে এপিসোডটার মধ্যে, তো বেশ ভালো। এবং টাইম অ্যাপের এপিসোডটা, এই এই এপিসোডটা প্লটটা অনেক টিকে নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে এখানে টাইম লুপের কনসেপ্ট আছে, এবং চাষিদের যে একটা সমস্যা, এবং তার ফলে এখানে 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 অনেকটাই বোঝা গেছে যে এই যে ফিল্ড ইন্সপেকশন, যে স্পন্দন যে এসেছে এখানে ফিল্ডগুলো ইন্সপেক্ট করার জন্য, তো সে এখানে সে ঠিক উল্টো, সে কিন্তু টাকা খেয়ে কাজ করার মতো সে লোক নয়, সে একটু অন্য ধরনের সৎ মানসিকতার লোক, তাকে অত সহজে বিজু ভাই মানে সায়ন ঘোষ যে ক্যারেক্টারটা করছে, অত সহজে তাকে হাতের বশে আনতে পারবে না, তাকে হাতের মুঠে আনতে পারবে না, সেটা তারা বুঝে গেছে। এবং তার ফলে এরপরে কী কী ঘটছে ঘটনা, এবং টাইম লুপের মধ্যে সে কীভাবে পড়ে, সে টাইম লুপের পর আরও কী কী ঘটনা ঘটছে, এবং টাইম লুপটা কীভাবে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে চাষিদের যে একটা সমস্যা সেটাকে কতটা হাইলাইট করা হচ্ছে বাকি এপিসোডগুলোর মধ্যে, সেগুলো আমরা দেখতে পাবো। তো আমার এপিসোডটা খুব ভালো লেগেছে, এবং এটাই বলার ছিল, এবং তুলনামূলকভাবে প্লটটা অনেক দূরে গিয়েছে। তো দ্যাটস ইট,
এবং আপনারা অলরেডি দেখে ফেলেছেন এপিসোড থেকে, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। এবং টাইম লুপের মধ্যে এবার আসছে পুরো ব্যাপারটা, বাকি এপিসোডগুলো কতটা এক্সাইটেড সেটাও জানান। তো এটাই ছিল।